ওই যে ইসে ফায়ার ব্রিগেড বলছিলাম না যে ফায়ার ব্রিগেড দেখো, ওই যে ফায়ার ব্রিগেড, এটা আমি একটা গেটের সামনে দাঁড়ানো নেতাজি শিশু উদ্যানের সামনে, আমাদের বাড়ির সামনে নেতাজি শিশু উদ্যান, নেতাজি ইসে কি জানি নাম, ফায়ার ব্রিগেড, আর এখানে একটা মন্দির। এই যে আমাদের গেটে, আমি গেটের ভেতর থেকে তুলছি, আর এখানে একটা সোনামোনা ঘাসু খাচ্ছে, ঘাসু কচি কচি ঘাসু, কয়েকদিনে বৃষ্টি ভেজা ঘাসু খাচ্ছে, ঘাসু খাচ্ছে মন্দিরের চা। তাহলে মন্দিরে বসে আমি শীতকালে কত ছবি তুলতাম। ওই যে ফায়ার ব্রিগেড, এই লরিটা চলে গেলে, লরিটা সরে গেলে দেখতে পাবে ফায়ার ব্রিগেডের নতুন চাতাল করেছে, সেই চাতালের মধ্যে না আবার ডগিদের থাবা 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 থাবা। ওই যে পাঁচিল দেখতে পাচ্ছ, এবার ওই যে পাঁচিল, ওই যে পাঁচিলে কাজ করছে, আমাদের বাড়ির ভিতর থেকে তুলছি কিন্তু সব, সব কিন্তু বাড়ির ভিতর থেকে তুলছি। ওই যে আর একটা মন্দির, ওই মন্দিরের ওখানে আমাদের আর একটা গেট, আমি বলছি না আমাদের দুই গেটের সামনে দুটো মন্দির, ঢুকতে বেরোতে নমস্কার করা যায়, একটা একটা ভাগ্যের ব্যাপার, কাকতলীয় কিন্তু ভাগ্যের ব্যাপার, ঘটনাচক্রে ঘটে গেছে, ওদের খুব ঠাকুর ভালোবাসি তার জন্যই হয়ে গেছে এটা। বেরোতেও করি নমস্কার, ঢুকতেও করি নমস্কার, এবার ওটাও একটা স্ট্যান্ড, স্ট্যান্ড মানে কি ওখানেও থামে, ওই মন্দির বললে থামবে, বড় ঠাকুরের মন্দির বা উদ্যোগ সঙ্গের মন্দির, ওটা কিন্তু একটা ক্লাব, ওইখান দিয়ে আবার চলে যাওয়া যায় হচ্ছে। আবার এইখানে ওই যে বললাম যে বড় ঠাকুর এরকম সেরা কাজ করছে পাঁচিল, কলেজটা দেখেছো বাড়ির এই পাশে আমাদের পাঁচিল, রাস্তা কলেজের পাঁচিল, কত পরিষ্কার হয়ে গেল না জায়গাটা, কি মজা। আর দেখেছো কি হারে বালি রেখেছে, ওই যে ওইটা মন্দিরটা, একটা কিন্তু ছাদ দেওয়া মন্দির জানো, পুরো ছাদ আছে মন্দিরটা। ওইখানে আবার হচ্ছে সরকারি ইংরেজি স্কুল, গভর্নমেন্টের একটা হাই স্কুল, সরকারি ইংরেজি স্কুলটা 10 ক্লাস অবধি না 12 ক্লাস অবধি, একটা এমনি আর একটা হাই স্কুল, কোয়েড সব হয়েছে। আর ওই যে সাদা দেখতে পাচ্ছ কলেজ, এই গলিটা দিয়ে চলে যাবে, এখানে আমাদের আর একটা গেট আছে, দেখিয়েছি কত সময় বেলগাছের পিছনের গেটটা, এখান থেকে যাতায়াত করি, বেলগাছের পিছনের গেটটা দিয়ে আমি যাতায়াত করি বেশি, যখন সাইকেল হেঁটে অটো টটোতে যাই, আর যখন এমনি গাড়িতে আসি যাই তখন আমাদের এই বড় গেটটা দিয়ে যাতায়াত করি। এই যে গেটটার সামনে একটু আগে দাঁড়ালাম, ওই গেটটা দিয়ে গাড়ি ঢোকে, আর দেখতে পাচ্ছ, আর ওই যে কলেজ আমাদের, আর এই যে গেটটা দিয়ে দেখালাম তার আগের গেটটা দিয়ে একদম রাস্তার মুখটা দেখা যাবে আমাদের বাস স্টপেজটা, দেখবে একদম ছোটো মনে মোনা এখনও খাচ্ছে, ছোটো মোনা এখনও খাচ্ছে, এই যে বাস স্টপ একসাথে এখন এত ভিড় দেখতে পাবে না, ছোটো মোনা এখনও খাচ্ছে দেখেছ, উঁচু মোনা এখনও খাচ্ছে।